হাই এভরিওয়ান তো আজকের এই ভিডিওতে আমরা কিউনাইসেশান করবো তোমরা সকলেই জানো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি একটা পোস্ট দিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই পোস্টের নিজে কমেন্ট করে আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো যার উত্তর আমরা একটা ভিডিওর মাধ্যমে দেবো কারণ আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট আছে যেগুলোর উত্তর আমরা দিতে পারি না তার জন্য আমরা এই কিউনাইসেশানটা করি তো তোমরা অনেকেই সেই পোস্টের নিচে কমেন্ট করে কোশ্চেন জিজ্ঞাসা করেছো তো আজকের এই ভিডিওতে প্রত্যেকটা কোশ্চেনের আনসার পাবে পুরো ভিডিওটা দেখো অনেক কিছু ইনফরমেশান জানতে পারবে চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলবন্ধুরা দেখে নেওয়া যাক আজকের প্রথম কোশ্চেন কে জিজ্ঞাসা করেছে এবং কী কোশ্চেন জিজ্ঞাসা করেছে তো অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ তো আজকের প্রথম কোশ্চেন জিজ্ঞাসা করেছে তাপস সে জিজ্ঞাসা করেছে দাদা কেমন আছো আমি ভালো আছি তাপস আশা করছি তুমিও ভালো আছো দাদা কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে ডাব্লিউ বিপি নিউ ভ্যাকান্সি কবে বেরোবে কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষার ডেট এখনও পর্যন্ত ঠিক হয়নি তোমাদেরকে আগেও জানিয়েছি এখনও বলছি ডেট ঠিক হয়নি কারণ তোমরা সকলেই যেন যে রিজার্ভেশন পলিসিটা রয়েছে সেটার উপর তোমরা সকালে যেন কেস হয়ে রয়েছে তো সেই কারণে যতদিন না ষোলোই জানুয়ারি অবধি যতদিন না কোর্ট থেকে সবুজ সংকেত দিচ্ছে ততদিন তোমাদের কোনো ডেট কিন্তু ফিক্সড হবে না তোমাদেরকে ক্লিয়ার অ্যান্ড কাট তোমাদেরকে বলে দিলাম এখনও পর্যন্ত ডেট ফিক্সড হয়নি আর তোমাদের যদি ডাব্লিউ নিউ ভ্যাকান্সির কথা বলো এখনও তোমাদের এক থেকে দুই মাস পর নতুন ভ্যাকান্সি বেরোবে ভ্যাকান্সি তোমাদের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসেই প্রকাশিত হয়ে যেত রিজার্ট একটাই এই রিজার্ভেশন পলিসির জন্যই কিন্তু বোর্ড আটকে রেখেছে তোমাদের নতুন ভ্যাকান্সি গিয়ে পিপিলি পরীক্ষার সমস্ত রেজাল্ট তো আশা করছি তাপস বুঝতে পেরেছো তোমার কোশ্চেনের অ্যান্সার তুমি পেয়ে গেলে তারপর নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে সুজিত ঘোষে জিজ্ঞাসা করেছে প্রশ্ন একটাই দাদা পুলিশ কনস্টেবলের রেজাল্ট কবে দেবে রেজাল্ট ষোলোই জানুয়ারির আগে দেওয়া পসিবল না যতদূর আপডেট পাওয়া যাচ্ছে ষোলোই জানুয়ারির আগে রেজাল্ট দেবে না তবে কোর্ট থেকে যদি সবুজ সংকেত মেলে অবশ্যই দিয়ে দেবে তবে তোমাদের রেজাল্ট কিছুটা লেট হবে ষোলোই জানুয়ারি অবধি ওয়েট করে যাও এতদিন যখন ওয়েট করেছো ষোলোই জানুয়ারি অবধি ওয়েট করে যাও রেজাল্ট নিয়ে কোনো আপডেট নেই আপাতত তোমাদের রেজাল্ট ষোলো জানুয়ারি পরেই দেবে তার আগে যদি কোর্টের তরফ থেকে সবুজ সংকেত মেলে বোর্ডকে তাহলে অবশ্যই ষোলো জানুয়ারির আগেও রেজাল্ট দিয়ে দিতে পারে নেক্সট দেখো ওয়েস্ট বেঙ্গলে এসএসসি জিডি ভ্যাকান্সি কত আছে আলাদা করে তো ভ্যাকান্সি নেই মানে আলাদা করে বলা হয়নি যে এসএসসি জিডির ভ্যাকান্সি কত রয়েছে এভাবে স্টেস ইস্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি বলা হয়নি তবে আমি আপডেট নেওয়ার চেষ্টা করছি যদি আপডেট পাই অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি জিডির কত ভ্যাকান্সি আছে সেই নিয়ে অবশ্যই তোমাদেরকে একটা ভিডিও করে দেব নেক্সট জিজ্ঞাসা করেছে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা বললাম কেপি মেন্সের জন্য কত মার্কস টার্গেট করব। কেপি কনস্টেবলের জন্য কত নম্বর টার্গেট করবে তোমাকে বলে রাখি এখনও পর্যন্ত যতদূর যেহেতু তোমরা সকালে যেন ভ্যাকান্সি কম রয়েছে সেহেতু তোমাকে অবশ্যই সত্তরের কাছাকাছি টার্গেট রাখতে হবে তোমাকে সত্তরের কাছাকাছি কিন্তু তোমাকে এইটি ফাইভের মধ্যে সত্তরের কাছাকাছি কিংবা সিক্সটি থেকে সত্তর মধ্যে স্কোর করে আসতে হবে তাহলে পুরোপুরি তুমি একদম সেফ জোনে থাকবে পঁয়ষট্টি থেকে সত্তর মধ্যে তুমি যদি টার্গেট করে রাখো আর এই স্কোরটা অ্যাচিভ করতে পারো তারপরে তোমাদের পনেরো নম্বরে ইন্টারভিউ রয়েছে তো সেক্ষেত্রে তুমি পাঁচ থেকে দশ নম্বর পেলেও কিন্তু একদম পুরো সেফ জোনে থাকবে এত কাট আপ যাবে না কারণ এক ঘন্টার মধ্যে তোমাদের এতগুলি কোশ্চনে অ্যান্সার করা সম্ভব না তাও তোমাকে বলবো পঁয়ষট্টি থেকে সত্তর অবশ্যই টার্গেট করো কারণ এখন সকলেই পড়াশোনা করছে এটা একদমই বলা ভুল যে এটা অ্যাচিভ করা যায় না এখন অনেকেই পড়াশোনা করছে ভালো ভালো স্টুডেন্ট পড়ছে তো অবশ্যই টার্গেট করো নেক্সট দাদা ডাব্লু বিপি কনস্টেবল দু হাজার তেইশের বয়সীমা আঠেরো থেকে তিরিশ বছর কাউন্ট হবে হ্যাঁ আঠেরো থেকে তিরিশ তিরিশ বছর সাতাশ বছর ছিল তিন বছর বাড়ানো হয়েছে নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে স্যার কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম বললাম জানুয়ারি মাসে কোন সপ্তাহ হওয়ার জানুয়ারি মাসে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা নেই তোমাদেরকে আগেও বলেছি কারণ রিজার্ভেশন পলিসি যতদিনে ক্লিয়ার করছে ক্লিয়ার হচ্ছে ততদিন তোমাদের এক্সাম হচ্ছে না আর পি এফ কনস্টেবল সাব ইন্সপেক্টরের ফর্ম কবে বেরোবে তোমাদের ডিসেম্বর এই মাসে কিংবা জানুয়ারি মাসের মধ্যে তোমরা আর পি এফ কনস্টেবল এসআই ভ্যাকান্সি পেতে চলেছো ডাব্লিউ বিবি কনস্টেবল ইন্সপেক্টরের ফর্ম ফর্ম কবে বেরোবে এখন দু মাস তোমাদের ডিলে হবে তোমরা ধরে রাখতে পারো ফেব্রুয়ারি কিংবা তোমাদের মার্চ ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের মধ্যে তোমাদের ভ্যাকান্সিটি বেরোবে তোমাদের ভ্যাকান্সিটি আগেই বেরোতো কেন বেরোলো না সেটাও তোমাদেরকে বলে দিলাম নেক্সট পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরের ফর্ম পূরণ শুরু করবে তোমাদের এই যে কনস্টেবলের যে নতুন ভ্যাকান্সি সেটা বার হবে তারপরেই কিন্তু তোমাদের ডাব্লিউ বিবি এস লেডি এস আই এর ভ্যাকান্সি কত থাকবে জেনারেল মেলদের জন্য সেরকম করে তো জানা নেই তবে তোমাদের আটশো থেকে নশো মধ্যে টোটাল পদ থাকবে আটশো থেকে নশোর মধ্যে তোমাদের ডাব্লিউ বিপিএসের সুনোপথ থাকবে জেনারেলদের কত থাকবে এ এখনো পর্যন্ত ভ্যাকান্সির নোটিফিকেশান না প্রকাশিত হলে বলা সম্ভব নয় নেক্সট দাদা তুমি কেমন আছো ভালো আছি রমেশ তোমার আমার তোমার কাছে কোনো প্রশ্ন নেই এই প্রশ্নটা করতে ইচ্ছা করছে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের নিয়ে পুতুল তো যাই হোক তোমাদের রমেশ আশা করছি তুমি ভালো আছো প্রিপারেশান ভালোভাবে নিচ্ছ গভর্নমেন্ট যেটা করবে আমাদের হাতে কিছু করার নেই ঠিক আছে তো যাই হোক বাদ দাও ওই সব বিষয় ডাব্লিউ বিবি যে দু হাজার উনিশের কেসটা হয়েছে সেটা কি তুলে নিয়েছে আর ডাব্লিউবি রেজাল্ট না না যে একটা নোটিশ শুনলাম ভাইরাল হয়েছে কেস এখনো পর্যন্ত তোলেনি ওটা ফেক আপডেট পুরোপুরি ফেক আপডেট ওই দিকে কান দিও না ওটা পুরোপুরি ভাবে ফেক কেস তুলে নিয়ে নি ডাব্লিউ বিবি রেজাল্ট নিয়ে বললাম রেজাল্টগুলো কি জানুয়ারি ষোলো জানুয়ারি কি পরপর হ্যাঁ যদি কোর্ট থেকে সব সঙ্কেত মেলে তাহলে অবশ্যই রেজাল্টগুলো পরপর তোমাদের একসঙ্গে প্রকাশিত করে দেবে ওয়েস্টবেঙ্গলে এসএসসি জিডির জন্য কত ভ্যাকান্সি আছে এই নিয়ে অনেকেই তোমরা কোশ্চেন করছো যে ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকান্সি আছে অবশ্যই আমি জানার চেষ্টা করবো এবং তোমাদেরকে একটা ভিডিও প্রোভাইড করে দেবো এসএসসি জিডিতে কত পেলে কোয়ালিফাই করবো পড়েছি তোমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ যদি পেয়ে থাকো আমি বলব পঁয়তাল্লিশ টার্গেট থাকো কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ যদি পেয়ে থাকো তাহলে তুমি একটা চাকরি পেয়ে যাবে যে কোনো ডিপার্টমেন্টে দাদা বলছি কলকাতা সাব ইন্সপেক্টর পদে কবে লোক নেওয়া হবে এই নিয়ে আপাতত আমার কাছে আপডেট নেই কলকাতা পুলিশ এস পদ পদে কবে লোক নেওয়া হবে কারণ এস অলরেডি ভ্যাকান্সি একটা বেরিয়েছে তা আপাতত আপডেট নিয়ে আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো তারপরে নেক্সট দাদা অনেকে অনেক কিছু বলে তুমি তাও তুমি আমাদের মোটিভেট দিয়ে যাও আশা করি এইভাবেই মোটিভেট মোটিভেশান দিয়ে দিও তোমাদের মোটিভেশনে এই পেয়ে থাকলে আমরা এগিয়ে যেতে পারব থ্যাংক ইউ ধন্যবাদ তোমাদেরকে অবশ্যই তোমাদের পাশে আছি দ্য বঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল সবসময় তোমাদের পাশে থাকবে এবং তোমাদের সাহায্য করার চেষ্টা করবে মোটিভেট করার চেষ্টা করবে তোমাদের সকলকে আশা করছি তুমি ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি নাও সামনে ভ্যাকান্সিগুলোতে অবশ্যই তুমি সফল পাবে সফলতা পাবে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম কবে হবে একটু বলবে বললাম তোমাদেরকে কলকাতা পুলিশের এক্সাম ডাবলিউ বিভি নিউ ভ্যাকান্সি না আসা পর্যন্ত মনের শান্তি নেই দাদা নতুন ভ্যাকান্সি মনের শান্তি তখনই পাবে যখন তুমি কোয়ালিফাই করতে পারবে তোমাকে একদম বারবার করে বলছি তোমরা প্রিপারেশনটা নাও ভ্যাকান্সি এইটুকু আমারও এইটুকু আমার উপর ভরসা রাখতে পারো ভ্যাকান্সি কনফার্ম তোমাদের আসবে ঠিক আছে ভ্যাকান্সি কনফার্ম আসবে এই নিয়ে একদম টেনশন করো না কিন্তু তুমি যদি পড়াশোনা ঠিকঠাক না করো তাহলে কিন্তু তুমি জবটা পাবে না কারণ কম্পিটিশান প্রচুর হারে হবে সকলেই কিন্তু পড়াশোনা করছে এই ভ্যাকান্সিকে পাখির চোখ করে রেখেছে ডাব্লুবি নতুন ভ্যাকান্সিকে অবশ্যই তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও স্টেট গভর্নমেন্টের পিএসসি এসএসসি পি থাকলে তিন চার মাসে এক্সট্রা কী কী ভ্যাকান্সি কবে কোন মানতে আসবে অবশ্যই তোমাদেরকে এই নিয়ে একটা ভিডিও করে দেবো আপকামিং কী কী ভ্যাকান্সি আসতে চলেছে অবশ্যই তোমাদেরকে স্টেটের গভর্নমেন্টের কী কী ভ্যাকান্সি আসছে দাদা পোস্ট অফিসের কিছু খবর আছে পোস্ট অফিসে তোমাদের প্রায় বলেছি একষট্টি হাজার সামথিং কত পোস্টে ভ্যাকান্সি আসছে তোমাদের ছয় ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে ছয় ডিসেম্বর আই থিঙ্ক ছয় ডিসেম্বর থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে দাদা আর পি এফ কনস্টেবলের নিউ ভ্যাকান্সি কবে দু হাজার তেইশে জানুয়ারি কি আসবে কনফার্ম হ্যাঁ তোমাদের রেলের তরফ থেকেও এটা জানিয়ে দেওয়া হচ্ছে যে আর পি এফের এর নতুন ভ্যাকান্সি তোমাদের জানুয়ারি মাসের মধ্যেই চলে আসবে দাদা আবগাড়ি এএসআইয়ের ভ্যাকান্সি কবে নাগাদ আসতে পারে প্লিজ জানবে এই যে বললাম তোমাদের এই যে আবগাড়ি এস আইর ভ্যাকান্সি সব করে ভ্যাকান্সি তোমাদের এই নভেম্বর ডিসেম্বর মাসেই চলে আসতো বাট এই যে তোমাদের এই রিজার্ভেশন পলিসিটার জন্য তোমাদের সমস্ত কিছু আটকে গেলো দু মাস চিন্তা নেই একটু ওয়েট করে যাও পড়াশোনাকে পড়াশোনাটাকে কন্টিনিউ করে যাও ভ্যাকান্সি নিশ্চয়ই আসবে তো এ হচ্ছে মোটামুটি তোমাদের এই সপ্তাহে কোশ্চেন আর আনসার আই হোপ প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়েছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু সকলের সঙ্গে শেয়ার করো আর কোনো রকম কোনো কোশ্চেন থাকলে আর এরপরের যে আমরা রবিবারের দিন করব তোমাদের সানডি সেটা সেটাতে অবশ্যই তোমরা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো তো এই ছিল ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকুক গুড বাই জে হিন্দ বন্দে মাতরম